পাঠান ছবি সাফল্যের পিছনে রয়েছে শাহরুখ খানের ম্যাজিক, মনে হয় এ কথায় কেউ দ্বিমত করবেন না। তবে জানেন কি, বাদশার পাশাপাশি এই ছবিতে জন আব্রাহাম খলনায়কের চরিত্রে নিজেকে তুলে ধরেছেন দারুণ দক্ষতায়, ফলে প্রশংসিত হচ্ছেন আর কুড়াচ্ছেন দর্শকের ভালোবাসা। পর্দার সেরা খলনায়কদের একজন হিসেবে এরই মধ্যে তাকে বিবেচনা করেছেন অনেকেই। ছবিতে পাঠান এবং জিমের দ্বৈরথ বড় পর্দায় উপভোগ করেছেন দর্শকরা। অনুরাগীদের তরফে দাবি উঠেছে কেবল জন অভিনীত জিম চরিত্রটিকে নিয়ে আলাদা একটি ছবি তৈরি করা হোক। স্বয়ং জনও কিন্তু মজেছেন এই চরিত্রে, তিনিও জিমের প্রত্যাবর্তনে দারুণ আশাবাদী। তার আশা, চরিত্রটিকে আবার ফিরিয়ে আনা হবে, আরো জানাচ্ছেন মাহদি হাসান। একবার নায়ক হয়ে গেলে খলনায়ক হওয়া যাবে না, এই নীতিতে চলছিল বলিউড ইন্ডাস্ট্রি। কিন্তু সে ধারা ভেঙে আবারও নিজের অবস্থান শক্ত করে নিয়েছেন বলিউড অ্যাকশন হিরো জন আব্রাহাম। অ্যাকশনে বরাবরই সাবলীল জন, ধুম থেকে শুরু করে রেস, অ্যাকশনের প্রধান চরিত্রে তাকে দেখা গেছে বারবার। বোমা, গুলি, বন্দুক এবং বলিষ্ঠ শরীরী কায়দায় প্রতিপক্ষকে ঘায়ল করার দৃশ্যে বরাবর স্বাচ্ছন্দ্য তিনি। ব্যস্ত রাস্তায় গাড়ি ছুটিয়ে শ্বাসরুদ্ধ অপহরণ, হেলিকপ্টারে ঝুলে আত্মরক্ষা, ছবিতে পদে পদে যেন শাহরুখের অ্যাকশনকে টেক্কা দিয়েছেন জন। তার মারকাটারি রূপ মুগ্ধ হয়ে দেখেছেন জনতা। খলনায়ক হিসেবে জন এ প্রথম নন, এর আগেও একাধিক ছবিতে তাকে খলনায়ক চরিত্রে কাজ করতে দেখা গেছে। প্রতি ক্ষেত্রেই প্রশংসা কুড়িয়েছেন এই জাত অভিনেতা। এদিকে পাঠান মুক্তির পর এখন তার অভিনীত জিম চরিত্রটি নিয়ে আলাদা সিনেমার দাবি তুলেছেন ভক্তকুল। জিমের প্রত্যাবর্তন নিয়ে জন বলেছেন, পাঠানের জিম চরিত্রটির জন্য যে ভালোবাসা পেয়েছি তা সত্যি অবিশ্বাস্য। একজন অভিনেতা হিসাবে দর্শক ও ভক্তদের ভালোবাসার জন্যই কাজ করে যাই। দর্শক জিম চরিত্রকে এত বেশি ভালোবাসবে আরও চাইবে তা প্রত্যাশা করিনি। ভক্তদের প্রিকুয়েলের দাবিতে জন বলেন, জিম চরিত্রটির প্রিকুয়েলের অনুরোধ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় রোজ অসংখ্য মেসেজ আসছে। বিষয়টি অবাক করার মতো, সাধারণত দর্শকেরা নায়ককে পছন্দ করে, সেখানে তারা খলনায়ককে বিশেষভাবে পছন্দ করেছেন, সত্যি সৌভাগ্যবান আমি। পাঠানে প্রাক্তন এজেন্টের ভূমিকায় দেখা গেছে জনকে। ভারতীয় সেনাবাহিনীর একসময়ের এই দক্ষ একনিষ্ঠ সৈনিক অস্ত্র ধরেছেন মাতৃভূমির বিরুদ্ধেই। প্রতিহিংসা পরায়ণ খলনায়কের সঙ্গে নায়ক শাহরুখের লড়াই, হার জিত মিলিয়ে বেড়ে উঠেছে কাহিনী। জন বলেন যে আঘাত জিমকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, যে দুর্বিষহ যন্ত্রণা সইতে হয়েছে তাকে, তার জন্যই অন্য এক মানুষের রূপ নেয় জিম। জিম অত্যন্ত শক্তিশালী একটি চরিত্র, আশা করছি আদিত্য চোপড়া চরিত্রটাকে হয়তো ফিরিয়ে আনবেন। মাহদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।